Assalamualaikum. I am JA from Black Panther Rider. Welcome to my YouTube channel. আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা KTM RC 125 এর প্রবলেম গুলো নিয়ে কথা বলবো। KTM RC 125 এর ইউরোপিয়ান ভার্সন এবং ইন্ডিয়ান ভার্সন কম্পেয়ার করে ভিডিও বানালে বিষয়টা ঠিক হবে না। কেননা ইউরোপিয়ান বা অস্ট্রিয়ান RC 125 এর মূল্য বাংলাদেশে 635,000 টাকা এবং তার অর্ধেক প্রায় অর্ধেকের সমান 390,000 টাকা হচ্ছে KTM RC 125 ইন্ডিয়ান ভার্সন। আমাদের দেশে বাইকারদের কথা চিন্তা করলে সকলে RC 125 অস্ট্রিয়ান বাইকটি কিনতে পারবে না। তাই আজ আমরা KTM RC 125 ইন্ডিয়ান ABS ভার্সনটি নিয়ে কথা বলব। বাইকটির প্রবলেম সম্পর্কে বিস্তারিত জানব এবং RC 125 অস্ট্রিয়ান এর প্রেক্ষাপটে তুলনামূলক আলোচনা করব। ভিডিওটি শেষে জানতে পারবেন আদৌ কি 390,000 টাকা দিয়ে KTM RC 125 কেনা ঠিক হবে কিনা। তাই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এখনই। বাংলাদেশ আর ভারতে KTM এর এত বড় ফ্যান বেস আছে তা বলে বোঝানো যাবে না। ভারতীয় লোকেরা KTM এর হায়ার সিসি ভ্যারিয়েন্ট বাইকগুলো ব্যবহার করতে পারলেও সিসি লিমিটের কারণে আমরা বাংলাদেশিরা ব্যবহার করতে পারছি শুধুমাত্র 125 সিসি। জাস্ট লুক এর জন্য 125 সিসির একটি বাইক 390,000 টাকা দিয়ে কেনা মোটেও বুদ্ধিমানের কাজ নয়। কেননা এই দামে আপনি ব্র্যান্ড নিউ সুজুকি GSX R150 এর নতুন ABS ভার্সনটি অফিসিয়ালি কিনতে পারছেন। সো এটা ছিল KTM RC 125 এর প্রথম প্রবলেম। প্রবলেম নাম্বার 2, জাস্ট ড্রিম বাইক বলে আন্তাজি কিছু না ভেবে বাইকটি কিনলে হবে না। বাইকটির সার্ভিস মেইনটেনেন্সের কথা মাথায় রাখতে হবে। রানার 2021 সালে বাইকটি অফিসিয়ালি আনবে। সো এই পর্যন্ত যত KTM এর বাইকগুলো বাংলাদেশের বাজারে আছে সেগুলো কোনো অফিসিয়ালি অথরাইজড সার্ভিস সেন্টার বা স্পেয়ার পার্টস ডিলার স্পট নেই। আর ইউরোপিয়ান KTM এর স্পেয়ার পার্টস তো পাওয়া দুর্লভ। সো বাইকটি কেনার আগে মনে রাখতে হবে এটি মেইনটেনেন্স কস্ট অনেক বেশি। প্রবলেম নাম্বার 3, এবার আমি ইঞ্জিন প্রবলেম নিয়ে কথা বলবো। KTM এর ফ্যানরা কোনো কিছু চিন্তা না করে খুব সহজে বলে ফেলেন RC 125 ভার্সন 3 কে টেক্কা দিয়ে ফেলবে। 125 সিসি হলেও কাজ করে 150 সিসির মতো। আসলে এমন কিছুই না, ব্যাপারটা হলো KTM RC 125 ফুলি অ্যারোডাইনামিক বডি কিট সিস্টেমে তৈরি করা, তাই এর স্পিড 125 এর বেশিও উঠে যায়। KTM RC 125 দিয়ে আপনি R15 কে টেক্কা দিতে পারবেন এটা সত্যি কথা, কিন্তু সেই টেক্কাকে বেশিক্ষণ ধরে রাখতে পারবেন না। একটা নির্দিষ্ট সময় অন্যান্য বাইকগুলো RC 125 কে ক্রস করে চলে যাবে। এমনকি TVS Apache RTR 4VO KTM RC 125 কে টেক্কা দিয়ে চলে যাবে। আর একটা কথা বললেই নয়, KTM RC 125 ওয়াটার কুল ইঞ্জিন হলেও সকল আরসি ইউজারদের একটাই অভিযোগ, ইঞ্জিন ওভারহিট হয়। বর্তমান যুগে ইঞ্জিন ওভারহিট হওয়া অনেক বড় একটি প্রবলেম। আর বাইকের ইঞ্জিনে ব্যবহার করতে হয় 1400 ml ইঞ্জিন অয়েল। প্রবলেম নাম্বার 4, অন্যান্য স্পোর্ট বাইকের চেয়ে KTM RC এর টার্নিং রেডিয়াস অনেক বেশি, মানে বাইক ঘোরাতে অনেক জায়গা লাগে। প্রবলেম নাম্বার 5, বাইকটিতে দেওয়া হয়েছে সিঙ্গেল চ্যানেল ABS। ব্যাপারটা এমন না যে ABS কাজ করে না, সিঙ্গেল চ্যানেল ABS খুব ভালো কাজ করে। তবে আমার কথা হচ্ছে 390,000 টাকা দিয়ে তো অফিসিয়ালি ডুয়েল চ্যানেল ABS বাইক বাংলাদেশে পাওয়া যায়। আমি জানি KTM লাভারদের সিঙ্গেল চ্যানেল ডুয়েল চ্যানেল ABS দিয়ে কিছু যায় আসে না, জাস্ট KTM হলেই হলো। প্রবলেম নাম্বার 6, বাইকটির পিলিয়ন সিট। রাইডার সিট কমফোর্টেবল হলেও পিলিয়ন সিট যাচ্ছে তাই। GSX-R এর এমন প্রবলেমটা দেখা গেলেও KTM RC 125 এর ক্ষেত্রে একটু বেশি। হঠাৎ করে ব্রেক করলে পিলিয়ন সামনে রাইডারের সিটে চলে আসে, ফলে রাইডার কন্ট্রোল হারিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলে, যেটা আপনারা এই ছবিতে দেখতেই পাচ্ছেন। আমার ভিডিও এ পর্যন্ত দেখে KTM লাভাররা কমেন্ট বক্সে খুব জামাই আদর দিবেন আমাকে জানি। তবে রুকো জরা, সবর করো, বোলা ধাক্কা মুক্কি নেই করনে কা, আরাম সে লেনে কা। KTM এর অনেক ভালো দিক আছে। হ্যাঁ ভাই আছে। KTM RC 125 এর মাইলেজ অন্যান্য স্পোর্ট বাইক যেমন R15 ভার্সন 3, 13GB ওয়ান ভার্সন 3, র্যাপসল, CBR এগুলো থেকে তুলনামূলকভাবে বেশি, 40 কিলোমিটার পার লিটার পাওয়া যায়। বাইকটির স্পিডোমিটার এ অনেক ফিচার রয়েছে যেগুলো অনেক হেল্পফুল লং রাইড বা ট্যুর করার জন্য। KTM RC 125 এর সবচেয়ে ভালো দিক, যেটা আমি ভিডিও শুরুতেই বলেছিলাম, আপনি যেখানেই যান না কেন সকলের অ্যাটেনশন পাবেন।
ছোট বড় সকলেই একবার হলেও আপনার বাইকের দিকে তাকাবে। আপনি যদি KTM লাভার হন তাহলে চোখ বন্ধ করে বাইকটি নিয়ে নিতে পারেন, কেননা সব কিছুরই খারাপ দিক রয়েছে। কনস ছাড়া কোনো বাইকই বাংলাদেশে নেই। আপনি যদি বলেন আরআরএফ ভার্সন 3, সেটারও অনেক কনস রয়েছে। সিভিআর, র‍্যাপসল, এগুলোর অনেক কনস রয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন, আর যারা এ পর্যন্ত ভিডিওটি দেখেছেন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হেলমেট পরে বাইক চালাবেন। আর মনে রাখবেন, একজন স্মার্ট বাইকার কখনো হেলমেট ছাড়া বাইক চালায় না। সো দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ। The time of the year now, you got people falling in love. It brings you good cheer now, when that mistletoe is above. Can you sign now, driving the sleigh?